সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়, ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নার খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, নবীজির দোয়া। কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য একটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।